সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সবুজ ইলেকট্রনিক্স ল্যাব শাতনল, সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি আরেকটি টিভি সার্ভিসিং করার জন্য চলে এসেছি। তো আজকের এই টিভিটি প্রবলেম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই টিভিটির নাম হচ্ছে সনি। এটা সাউন্ড শব্দ কিচ্ছু নেই, আলো নেই, পাওয়ার খালি শুধু লাল বাতিরই জ্বলে থাকছে, কিন্তু কোনো ছবি দেখাচ্ছে না। তো আমরা এটাকে এখন রিপেয়ারিং করব। আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো রিপেয়ারিং প্রসেসটি দেখবেন, এবং যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করবো আজকের টিউটোরিয়াল। এখন আমরা এই সনি সিআরটি টিভিটি নামিয়ে নেব। তো এই টিভিটি আসলে মোটামুটি অনেকটা পুরাতন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই সিআরটি টিভিটি মোসা হচ্ছে, প্রচুর পরিমাণ ময়লা জমেছে। তো আমরা এটা এখন রিপেয়ারিং করে নেব এবং রিপেয়ারিং সেরে এটাকে ওকে করে দিয়ে যাব, যাতে আবার পুনরায় নতুনের মতন ব্যবহার করতে পারে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের যে শ্রোতাগুলাই সাথে রয়েছে তারা খুব আজকে মনোযোগ সহকারে এই টিভি রিপেয়ারিংটি দেখবে। হ্যাঁ, পাশাপাশি তো রয়েছে ছোট ছোট বাবুরাও, কোনো প্রবলেম নেই, আমি তাদেরকে নিয়েই মজা করতে করতে টিভিটি কাজ। তো আমরা ধীরে ধীরে টিভিটি খুলতে চেষ্টা করতেছি বা খুলে নিতেছি, কারণ টিভিটি সম্ভবত আরও মেকানিক্সের কাছে দেখিয়েছে। তো যাই হোক, দেখাক, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা যত সমস্যাই হোক না কেন আমরা ওকে করে দিয়ে যাব। আসলে টিভিটি বেশ পুরাতন হয়েছে, তো আমি এটার স্ক্রুগুলি খুলে নিতেছি। আসলে বাড়ি দিয়ে কাজ করাটা অনেকটাই কষ্টদায়ক হয়, কারণ দোকানের কাজটা বসা করাটা যতটুকু ইজি হয়, কিন্তু বাসার কাজটা ততটা ইজি না, কারণ বাসায় একেবারে সরাসরি ডাইরেক্ট লাইন দিয়ে কাজ করতে হয়, অনেকটাই রিক্স থাকে। কিন্তু অনেক কাস্টমার রিকোয়েস্ট করে না করি, যার কারণে বাড়িতে আসতে হয়। তো আমরা কথার মাধ্যমে নিয়ে নিলাম টিভিটি, কাবাটি খুলে নিলাম। তো মোটামুটি টিভির কাঠটি দেখতে পাচ্ছেন, একটু আলো ছাড়লে ভালো হয়, বেশি একটা পুরাতন হয় না, 2-3 বছর হয়েছে এটা ইউজ, মানে কিনে নিয়েছে। তারপর এটার যে এবি ইনপুট আউট যে সকেটগুলি রয়েছে আরসি জম পড়ে গিয়েছে, তো এমনি দেখা দৃষ্টিতে এটার প্রবলেম পাওয়া যাচ্ছে না। তবে প্রবলেম পেয়েছি, দুটি পার্টস খারাপ হয়ে গিয়েছে। তা আমরা এটি খুলে নিচ্ছি সমস্ত কানেক্টিংগুলি, দেখতে পারলেন। এবার কাজটি অতি দ্রুত ঝটপট করে নেব, যা আসলে মিটার মাপ দিয়ে কোন পাশটি খারাপ হয়েছে সেটি বের করেই পাশটি লাগিয়ে দেব, তাহলে আমাদের কাজটি সম্ভবত ওকে হয়ে যাবে। তো আমরা আগে বোল্টের ছাড়া মেপে নিই যে কোনো জায়গায় শর্ট রয়েছে কি না। শর্ট নেই, শর্ট নেই, শর্ট নেই, শর্ট নেই, শর্ট নেই, তাহলে প্রবলেম। তো রোগটি পেয়েছি আমরা, একটি ফিল্টার এবং একটি বিয়ার প্রবলেম হয়েছে। একটু সময় নিব, কারণ আরো একটু খুঁজতে হবে, তার জন্য এটি স্কিপ করে নেব। ওকে,
তো এই সেই দুটি ফিল্টার নষ্ট হয়ে গিয়েছে, আর বিয়ার অ্যান্ড ক্যাপাসিটার, তাই আমরা কাস্টমার কাছে দিয়ে দেবো। আর আমি নতুন দুটি পার্টস লাগিয়ে নিয়েছি, এই দুটি পার্টস এখন আমরা লাগিয়ে দেবো, আশা করি টিভিটি ওকে হয়ে যাবে। তোমরা কি খাচ্ছ? আইসক্রিম? আইসক্রিম কি বেরি বহুত মিষ্টি? আমরা লাগিয়ে নিলাম, সোল্ডারিং করে নিচ্ছি। তুমি যে আইসক্রিম খাচ্ছ, এই আইসক্রিম খেলে কি হয়? বহুত টেস্টি। হ্যাঁ, আসলে বেশি কিছু বলতে পারছে না। তো সম্মানিত দর্শক, আসলে এই টিভিটি আরো কয়েকবারই রিপেয়ারিং হয়েছে, তো এখানে দেখতে পারতেছেন চ্যানেলটার পরিস্থিতিটা খুবই ভয়াবহ। সোল্ডারিং গুলি অত সুন্দর করে দেয়নি, আমিও সোল্ডারিং করে নিয়েছি, এখানে সোল্ডারিং সঠিকভাবে লাগিয়ে তো আমরা এই সোল্ডারিং গুলো একটু সুন্দর করে লাগিয়ে দেবো। ওকে আসলে পর্যাপ্ত পরিমাণ যদি মানে সোল্ডারিং না করা তাহলে দেখতে সৌন্দর্য না, টেকসই কম, এবং দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা খুবই ভয়াবহ বলতে গেলে। আমরা কাজটি করে নিলাম, এখন আবার একটু মিটারে মেপে নেব যে ঠিক আছে কি না। এখন আমাদের সবকিছু ওকে আছে, এবং সম্পূর্ণ ওকে। তো আমরা এখন এটাকে লাইন দিব, পাওয়ার দেব, দেখি পাওয়ার দেওয়ার পর এটা কি দেখা। আশা করি সেটি ওকে হয়ে গিয়েছে, কারণ ফ্যাটাস করে একটি মেরে দিয়েছে। এখন আমরা এটার ভোল্টেজটি মেপে নেব, তো ভোল্টেজ 120 ভোল্ট রয়েছে, আমরা আর একটু কম ভোল্টেজ করে দেব যাতে করে বিদ্যুৎ কারেন্টটি কম খায়। তো আমাদের টিভিটি কাজটি ওকে, আমরা এটাকে ফিটিং করে নেবো। ওকে, আমরা এটার ভোল্টেজটি কমিয়ে দিলাম যাতে করে একেবারেই পারফেক্ট ভোল্টেজ, কম ভোল্টেজ, বিদ্যুৎ বিল কম খরচে টিভি এখন চলতে থাকে। খাওয়া দাওয়া
টিভিটি সম্পূর্ণ ওকে করে দিলাম, এখন আমরা এটিকে ফিটিং করে নেব। তো আমি টিভিটি আবার পুনরায় স্ক্রু লাগিয়ে ফিটিং করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।